সবাইকে নমস্কার জানিয়ে আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করছি। এখন সকাল 6:10 বেজেছে। আজকের ভিডিওটি খুব সকাল সকাল শুরু করলাম। আজকে হচ্ছে কোনো ধরনের আমরা কোথাও বেড়াতে যাচ্ছি বা কোনো কিছু নিয়ে আনকম কোনো কিছু নিয়ে ব্লগ না। আজকের ভিডিওটা হচ্ছে সামান্য আমাদের ঘরোয়া ব্লগ। তো আজকে আমরা ঘরোয়া ব্লগ শেয়ার করব। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের ভিডিওটি নাটকের সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন এখন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। হচ্ছে মা এখানে মাংস, তারপর আলু, পেঁয়াজ, রসুন সব নিয়ে নিয়েছে। সব প্রথমে রেডি করে নিয়েছে, তারপর একসাথে রান্না করে ফেলবে, তাহলে সুবিধা হবে। আজকে হচ্ছে বিরিয়ানি রান্না হবে। তো বিরিয়ানির মধ্যে একটু ভরপুর হওয়ার জন্য আলু দিয়েছে। এখানে বিরিয়ানি ভুনা না বিরিয়ানি আর চিকেন ভুনা করা হবে। মূলত আজকে ভাই কান্না করছে, তাই ভাইয়ের জন্যই করা। তো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি, তাই চলে আসলাম। এখন পরপর ভিডিও সব দেখতে থাকুন। চলে গেছে ল্যাম্প দিয়ে রান্না করতেছি। এটা হয়েছে আমার মেয়ের নাচার ল্যাম্প, এটা নাচে, এখন এটা দিয়ে আমি রান্না করতেছি। স্যার স্যার উঠলে খাবে সেই জন্য। আমি আলু দিয়ে দিয়েছি, আলুগুলো একটু নরম করে ফেলবো, তারপর মাংস দেব। আলুগুলো আগে নরম হয়ে গেল, নরম হয়ে গেলে মাংস দেব। মাংসগুলো কষাইয়ে শুকনো করে নিয়ে গুঁড়া করে দেব। আমি এখানে সব দিয়ে রেখেছি, মরিচ, হলুদ, আদা বাড়া, জিরা বাড়া সব দিয়ে রেখেছি। এখন এগুলো একটু মেখে রাখবো, মেখে রাখলে ভালো, একটু সুস্থ তেল দিয়েছি, মেখে রাখবো ভালো। এবার মেখে আলু হলে ওখানে দিয়ে দেবো। কারণ নাই সেগুলো সকাল সকাল আসছে, কারণ চলে গেছে, কারণ কটা সেটা যাবে। তুমি করতে গেছ যা ও করতে কাচ্ছ? হ্যাঁ, আচ্ছা আমি তোমার জন্য মাংস রান্না করে মাংস দিয়ে ভাত দেব। ও মাংস খাবে, আসো না। যা যা এখানে মাংস ভুনা আছে, এগুলো এখন ভাত হয়ে আসছে, তারপর এখানে দিয়ে দেবো। আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট। বিরিয়ানির রংটাও খুব সুন্দর এসেছে। আজকে তোমাদের জন্য রান্না করতেছি না, তো আমার বাবার জন্য রান্না করতেছি। সব শুধু ভাই আমার বাবার উছিলে সবাই খেতে পারবা। আমার ছেলের উছিলে সবাই খেতে পারবে। তো আমাদের রান্না বান্না শেষ, পর্ব শেষ। এখন হচ্ছে আমরা সকালের নাস্তাটা করব। মা আজকে খুব সকাল সকাল উঠেছে, সে 6:00 বাজে উঠে রান্না করেছে, আর এখন 8:30 বেজেছে। রান্না শেষ, এখন চা করব। এখন সকালের নাস্তাটা করব, মানে ব্রেকফাস্ট করব আমরা। এখন চা রান্না হচ্ছে, চা দিয়ে আমরা হচ্ছে আজকে পরোটা, রুটি, মুড়ি, কল
তো এই যে আমাদের চা বানানো শেষ আর এখন হচ্ছে আমরা চা খেতে থাকবো আজকের ভিডিওটি সম্পূর্ণ হচ্ছে ঘরোয়া ব্লগ তো আজকে আমরা সারাদিন সকালে কী কী করছি না করছি ওগুলোই দেখাচ্ছি আপনাদেরকে তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদেরকে ভালো লাগবে এরকম ভিডিও আর কখনো দেওয়া হয়নি মানে ঘরোয়া একদম খুব সিম্পলভাবে আজকের ভিডিওটি তো এখন দেখতে থাকুন এখানে আমাদের নাস্তা রেডি এখানে আছে পরোটা রুটি রুটি আর পরোটা তো আমরা আজকে সবাই মিলে সকালে ব্রেকফাস্ট রুটি পরোটা দিয়ে খাই এখানে আছে চা হ্যালো আপনারা আছি তোমরা সবাই বসে আছো তোমরা তো সবাই বসে আছো সকাল থেকে উঠবে না একজন কেউ ডাকতে উঠতে চায় না অয়নকে ডাকলে উঠে না অর্পিকে ডাকলে উঠে না অয়ন আমি রান্না করতেছি দুপুরে খাবার বাড়া হচ্ছে হালকা দিও না তুমি পারা মেয়ে না তুমি একটু বেশি খাবে তো এখানে সবার জন্য বেড়ে নিয়ে নেওয়া হয়েছে শোনো শোনো যে মা থা নিয়ে দাঁড়িয়ে আছে তো হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করবো আর দেখেন বিরিয়ানি কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে হয়তো ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি একটু প্রথমে টেস্ট করে দেখেছি না না মা রান্না করছে কিন্তু আমি হচ্ছে একটু করে টেস্ট করে দেখেছি যে কেমন হয়েছে তো আজকে বিরিয়ানিগুলো একটু খুব বেশি স্বাদ হয়েছে কেন জানি না লবণ টবণ একটু কম হয়েছে আচ্ছা এখন সবার জন্য বিরিয়ানি বাড়া হয়েছে এখন জুজু কিন্তু বিরিয়ানি খাই না জুজুকে সাদা ভাত দিয়ে মাংস দিয়ে মাকে দিয়েছি এখন জুজু খানা খাচ্ছে এরপর আমরা খেতে বসবো এই জুজুর সাথে জুজুর দাদু চলে যাচ্ছে জুজুর দাদুকে দিচ্ছে বা খাবো না বলতেছে এখন হাঁটাহাঁটি করতেছে এটা হয়েছে জুজুর দাদু মেয়েরা কাটছে এই মেয়ে এই আমার ননার মেয়ে কাটছে এইগুলো কি বত্তা কলা বত্তা নাকি ডিমবাজি ডিমবাজি দিয়ে সাদা ভাত ও নাকি বিরিয়ানি খাবে না ও আরেক দুষ্ট এটা আরেক দুষ্ট ভিডিও এখানে শেষ করছি আজকে সকাল থেকে আমরা কী কী করেছি না করেছি খাওয়া দাওয়া পর্যন্ত সবই আপনার সাথে শেয়ার করলাম তো আমাদের নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন সবাইকে নমস্কার